বর্তমানে স্মার্টওয়াচের জনপ্রিয়তা কিন্তু আকাশচুম্বী। স্মার্টফোনে যত কাজ আছে তা কিন্তু সবই করা যায় এই ঘড়ি দিয়ে। আর এই জন্য বাজারে বেশ একটা প্রতিযোগিতাও আছে যে কোন ব্র্যান্ড কত ভালো প্রোডাক্ট লঞ্চ করে। অ্যাপল, স্যামসাং এবং শাওমির মতো বড় বড় ব্র্যান্ড তো আছেই, তার পাশাপাশি আরও অনেক ব্র্যান্ড বাজারে পাওয়া যায়। আজকে আমি উম্মেহানি আপনাদের কয়েকটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টওয়াচ সম্পর্কে জানাবো। তবে এবার আমি বড় বড় ব্র্যান্ডগুলো আমার তালিকায় রাখিনি, বরং একটু নতুন ব্র্যান্ডের ভালো ওয়াচগুলোই দেখাবো। ক্যাশলেট কেয়ার প্রো। আমি শুরুতে ক্যাশলেট কেয়ার প্রো স্মার্টওয়াচটিকে রেখেছি। একটা মজার ঘটনা বলি, যখন আমি এই ঘড়িটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম তখন খেয়াল করলাম ঘড়িতে হাতে বাঁধার যে বেল্টটি থাকে সেখানে সাধারণ যে হুক থাকে সেটাকে এখানে নেই। আশ্চর্য হয়ে গেলাম একদম শুরুতেই। তারপর হাতে পড়তে গিয়ে খেয়াল করলাম এই ঘড়িটির ব্যান্ডটাতে কোনো হুকই নাই, উল্টো বরং ঘড়ির দুই পাশে থাকা বেল্ট একটি আরেকটির সাথে নিয়ে গেলে ম্যাগনেটের মতো একটার সাথে আরেকটা কানেক্ট হয়ে যায়। এরপর যা বুঝলাম আসলে এর বেল্টটি ম্যাগনেটাইটিক। এবার আসি এর ডিজাইনে। এই ঘড়িটি রয়েছে 1.43 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে। আর হ্যাঁ, এর ডিসপ্লেতে অলওয়েজ অন ফিচারটিও কিন্তু আপনারা পাবেন। আর ডিসপ্লের সব থেকে মূল আকর্ষণটা হলো এটা দারুণ কালারফুল, কারণ এতে আপনারা পাবেন 400 নিটপিক্স ব্রাইটনেসের সাথে 466.466 পিক্সেলের রেজুলেশন। এছাড়া ঘড়িটি IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট। এর মানে তো বুঝতেই পারছেন ঘড়িতে মোটামুটি পানি ছিটে ফোটা পড়লে তেমন কিছু হবে না, কিন্তু এই ঘড়ি পানিতে না ভেজানোই ভালো হবে। এবার আসি ব্লুটুথ কানেক্টিভিটি নিয়ে। আপনি ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে এই ঘড়ি দিয়ে কল করতে পারবেন, ঘড়িতে থাকা স্পিকার দিয়ে মোটামুটি ভালো সাউন্ডই দিবে। এছাড়া এর আরেকটি বিশেষ ফিচার হচ্ছে আপনি মিটিংয়ে থাকা অবস্থায় যদি কোনো কল আসে তাহলে সেই কল স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে এবং যে কল করেছে তাকে একটি উত্তরও এই ঘড়ি পাঠিয়ে দিবে একদমই স্বয়ংক্রিয়ভাবে। এর ব্লুটুথ কানেক্টিভিটি পাবেন 5.2, অর্থাৎ ওই 10 মিটারের মধ্যেই আপনি এর কানেকশনটা পাবেন। এই ঘড়িতে ফিটনেস ট্র্যাকারের বেশ কিছু ফিচার আপনারা পাবেন, রক্তের অক্সিজেন, হার্ট রেট মনিটরিং সহ রিয়েল টাইম ফিটনেস ডেটা পাবেন এতে। এছাড়া দৌড়ানো, হাঁটার মতো স্পোর্টস ফিচারগুলো আছে। এবার আসি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এতে আছে শক্তিশালী 280 mAh ব্যাটারি যা নিয়মিত ব্যবহারে আপনাকে ব্যাকআপ দিবে 7 দিন। আর হ্যাঁ, এই ঘড়ির কানেক্টিভিটি অ্যাপ হচ্ছে গ্লোরিফিট। এই ঘড়িটি কিনতে হলে আপনাকে গুনতে হবে 6,500 টাকা। চলুন আরেক ঝলক দেখে নেই ঘড়িটিতে কী কী থাকছে। অ্যামেজফিট পপ 2। আমার দ্বিতীয় পছন্দের তালিকায় রয়েছে জনপ্রিয় ওয়্যারেবল ব্র্যান্ড অ্যামেজফিটের অ্যামেজফিট পপ 2 স্মার্টওয়াচটি। এই ঘড়িটা দেখতেও যেমন সুন্দর, হাতে পড়লেও দারুণ স্টাইলিশও দেখায়। এর ডিজাইন নিয়ে যদি বলি, এই ঘড়িটাতে আপনারা পাবেন 2.5D কার্ভ গ্লাস সহ একটি 1.7 ইঞ্চ HD অ্যামোলেড ডিসপ্লে, সাথে দুইটি কালার ভেরিয়েন্টে, গোলাপি এবং কালো এই দুই রঙে। পাশাপাশি 24 ঘন্টার হেলথ মনিটরিং, 100 ভিন্ন স্পোর্টস মোড ও তার সঙ্গে রিয়েল টাইম ট্র্যাকিং এবং অ্যানালিসিসও সাপোর্ট করবে। স্কোয়ার ডায়াল এবং সিলিকন স্ট্যাম্প দিয়ে তৈরি এই স্মার্ট ওয়াচটির বাটন স্টেইনলেস স্টিলের আর একটু চকচকে একটু ভাব আছে এতে। অ্যামেজফিট পপ 2-এ ব্লুটুথ ভিত্তিক AI স্পিচ অ্যাসিস্ট্যান্ট রয়েছে যা গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাপল সিরি সাপোর্ট করে। এই ওয়াচের ব্যাটারি ব্যাকআপ আপনারা দারুণ পাবেন, 270 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 10 দিনের ব্যাটারি লাইফ অফার করে। এছাড়া আপনি এটা থেকে সরাসরি কল করতে পারবেন, কারণ এর মধ্যে একটি মাইক্রোফোন এবং একটি স্পিকার ইনবিল্ট রয়েছে। পাশাপাশি আপনি SMS এবং অন্যান্য বিভিন্ন অ্যাপের নোটিফিকেশনও পেয়ে যাবেন। এই ঘড়ির কানেক্টিভিটি অ্যাপ হচ্ছে জিপ অ্যাক্টিভ। আর হ্যাঁ, এই ঘড়িটার দাম পড়বে 5,490 টাকা। চলুন আরেকবার দেখে নেই এই ঘড়িতে কী কী থাকছে। বাজেটের মধ্যে আমার এই দুটি স্মার্ট ওয়াচ দারুণ লেগেছে। অনেকেই আছেন যারা এমন সব স্মার্ট ওয়াচ কিনতে কোনো দামে কম্প্রোমাইজ করে না, তাদের জন্য তো অ্যাপল, স্যামসাং, শাওমির মতো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ আছেই, একটু ভালো দাম দিয়ে মিলবে সেগুলো। কিন্তু আপনারা বাজেট ফ্রেন্ডলি খুঁজতে গেলে দেখে নিতে পারেন এইসব ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ। এর বাইরেও আরও বেশ কিছু ব্র্যান্ড আপনারা বাজারে পাবেন। আপনাদের কাছে এই স্মার্ট ওয়াচ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি আপনাদেরও কাছে আরও ভালো স্মার্ট ওয়াচের খোঁজ থাকে তাও শেয়ার করবেন। এখন তবে বাই বাই।